এটা একটা শিল্পীদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে শিল্পীরা এসে একসাথে বসে গল্প করে, হয়তো কারো কোনো সমস্যা থাকলে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে, এর চেয়ে বেশি কিছু না। এটাকে আপনারা এত হাইপে নিয়ে গেছেন মনে হচ্ছে যেন এরা দেশের বিশাল একটা আমূল পরিবর্তন করে দেবে। নট দ্যাট, এটা এরা কোনোদিনই কোনো পরিবর্তন আনতে পারবে না, করতে পারবে না। যারা নির্বাচিত হয়ে আসবেন, সত্যি কথা বলি, আপনাদের সবার মাধ্যমে দেশবাসীও শুনে রাখেন, তাদের কাছে আপনারা বেশি কিছু প্রত্যাশা করেন না, আমি তো করিই না, একদমই করি না কোনো কিছু প্রত্যাশা। চলচ্চিত্র অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটার পরিবর্তনের জন্য এইসব সমিতি না, বাংলাদেশের যেসব চলচ্চিত্রের সাথে হাতে গোনা যে সমিতিগুলো আছে তাদের কাছে এই চলচ্চিত্রের পরিবর্তন কোনো অবস্থাতে আপনারা আশা করবেন না, প্লিজ। গত 15 বছরেও তারা কোনো পরিবর্তন করতে পারে নাই, আগামী 50 বছরও তারা করতে পারবে না, এটা আমি বলে দিতে পারি। এটা আমি বলি, এটা আমাদের একটা কালচার, এটা আমাদের দেশের একটা কালচার। যদি আমূল পরিবর্তন চান, পরিবর্তনের জন্য যারা মেধাশীল লোক আছেন, যে কোনো জিনিসের নতুন কিছু পরিবর্তন আনতে গেলে তার একটা পরিকল্পনা লাগে, একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 10 বছর মেয়াদি পরিকল্পনা, এই ধরনের পরিকল্পনা লাগবে। এ ধরনের পরিকল্পনার জন্য যারা উপযুক্ত মানুষ সেই সব মানুষগুলোকে নিয়ে আসেন, তাদের কাছ থেকে আইডিয়া নেন, সেই আইডিয়া অনুযায়ী চলেন, তাহলে চলচ্চিত্রের পরিবর্তন আসবে। এভাবে এইসব সমিতির ইলেকশনদের জীবনে পরিবর্তন হবে না, কারণ কি জানেন, প্রত্যেকে থাকে নিজের চেয়ার, নিজের ক্ষমতাকে এস্টাবলিশ করার জন্য, নিজে যদি কোনো সমস্যায় পড়ে তখন হয়তো ইউজ করে।